বন্ধুরা, প্রথমে এই পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে 6 রানে হার স্বীকার করতে হলো অস্ট্রেলিয়াকে। কিন্তু বন্ধুরা, এই ম্যাচ হারার পরেও অস্ট্রেলিয়ার টিমকে করল বিসিসিআই 15 কোটি টাকা জরিমানা এবং 2 বছরের জন্য ব্যান। আপনারা যদি জানতে চান এই পুরো ঘটনাটার ব্যাপারে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, গতকালকে খেলা হয়ে গেল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ বেঙ্গালুরুর মাঠে। এবং এই পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া করে ফেলল 160 রান 8 উইকেট হারিয়ে 20 ওভারে। তার মধ্যে সব থেকে বেশি শ্রেয়স আইয়ার খেলে ফেললো 37 বলে 53 রানের তাবড়তোড় ইনিংস, আর সেখানে অক্ষর পাটেল খেলে ফেললো 21 বলে 31 রানের মূল্যবান ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে বেন দুয়ার সুইস তুলে নেয় 30 রান দিয়ে 2 উইকেট, আর সেখানে জেসন বেহরেন রব তুলে নেয় 2 উইকেট 38 রান দিয়ে। কিন্তু বন্ধুরা, এই রান তাড়া করার জন্য যখন মাঠে আসে অস্ট্রেলিয়ার টিম, তখন অস্ট্রেলিয়ার মাত্র 55 রানের মধ্যেই উড়ে গিয়েছিল 3 উইকেট। তারপর বন্ধুরা, বেন ম্যাকডারমট খেলে ফেলল 36 বলে 54 রানের বিধ্বংসী ইনিংস, আর সেখানে ট্রাভিস হেড খেলে ফেলল 18 বলে 28 রানের ইনিংস। কিন্তু বন্ধুরা, অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড কিছুটা হলেও লড়ার চেষ্টা করে 15 বলে 22 রানের ইনিংস খেলে। কিন্তু বন্ধুরা, এই ম্যাচ জেতার জন্য শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল 10 রান। কিন্তু বন্ধুরা, তখনও পর্যন্ত ক্রিজে ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড। কিন্তু বন্ধুরা, মনে হচ্ছিল যে এই ম্যাচ হয়তোবা অস্ট্রেলিয়ার টিম জিতেই যাবে। তারপর বন্ধুরা, আর্শদীপ সিং করে ফেললো চমৎকার। কিন্তু বন্ধুরা, তারপর আর্শদীপ সিং ম্যাথিউ ওয়েডকে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয়, আর এইভাবে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে এই ম্যাচ জিতিয়ে দিল আর্শদীপ সিং। এবং এই ম্যাচ টিম ইন্ডিয়া 6 রানে জিতে নেয় অস্ট্রেলিয়াকে হারিয়ে। কিন্তু বন্ধুরা, এই ম্যাচ হারার পরেও অস্ট্রেলিয়ার টিমকে স্লো ওভার রেটের জন্য করল বিসিসিআই 15 কোটি টাকা জরিমানা এবং 2 বছরের জন্য ব্যান। বন্ধুরা, আপনাদের জানার জন্য বলে রাখি যে স্লো ওভার রেট হচ্ছে যে দুটি টিমকে সময়ের মধ্যে ওভার শেষ করতে হয়। কিন্তু বন্ধুরা, অস্ট্রেলিয়ার টিম সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি এবং মাত্র 5 মিনিট লেট হওয়ার কারণে অস্ট্রেলিয়ার টিমকে করলো বিসিসিআই 15 কোটি টাকা জরিমানা এবং 2 বছরের জন্য ব্যান। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।